আমরা রেডি হয়ে গেছি। এবার এটা হলো আমাদের নীলের সেকেন্ড দিন, তো এবার আমরা সাইট সিন করতে বেরোবো। চলুন তাহলে ওখানে যাওয়া যাক। আর তার আগে একটু আমরা আমাদের রুমের সামনেই রয়েছে সি বিচ, আমাদের সি বিচে যাওয়ার জন্য যে আলাদা করে কোথাও যেতে হচ্ছে তা না, একদম ফ্রন্টেই রয়েছে সি বিচ, সেটা আপনাদের ভিডিওতে দেখিয়েও দিয়েছি। এবার সেখানে একটু যাবো, একটু বসবো, তারপরে এবার সাইট সিনের জন্য বেরোবো। আমরা পৌঁছে গেছি লক্ষ্মণপুর বিচ টুতে, এবার যাচ্ছি কোরাল বিচ দেখতে। এই সেই টেস্ট সিরিজের মতো মাথা একটা টুপি কেনা হলো। প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ, মানে এখানে হলো দিনের বেলা এতটাই গরম, আবার একটু চারটের পর থেকে যে ঠান্ডা শুরু হয় এতটা ঠান্ডা, সে বিকেল চারটে থেকে একদম মানে সকাল আটটা অবধি থাকে ঠান্ডার। সুন্দর ওই ওয়েদারটা সুন্দর, কিন্তু এই দুপুরটা হলো প্রচণ্ডই গরম। চারপাশে অসংখ্য গাছগাছালি, তার মধ্যে দিয়ে ভীষণ সুন্দর একটা রাস্তা, মানে বাঁধানো রাস্তা। এগুলো কিন্তু সব নতুনই হয়েছে, খুব বেশি বছর হয়নি এই বাঁধানো রাস্তাটা, কারণ আমি আগের বার যখন এসেছিলাম এরকম কিন্তু একদমই পাইনি। মানে আস্তে আস্তে অনেক কিছু ডেভেলপড হচ্ছে। ও আজকে এখানে দেখতেই পাচ্ছেন বিচে নামার আশেপাশের দোকানগুলো মোস্টলি বন্ধ, জাস্ট কয়েকটা খোলা আছে, কারণ হলো আজকে অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, তাই সব জায়গাতে সব দোকানপাট বেশিরভাগ এখানে আর কি ছোটোখাটো যে দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। চারিদিকে এগুলো হলো কোরাল, এই কোরালের মধ্য দিয়ে আমরা এবার ন্যাচারাল কোরাল ব্রিজ দেখতে যাবো। পাইনাপেলের মতন দেখতে, অনেকটা পাইনাপেলের মতো দেখতে, দেখুন এই ফলগুলো। রাস্তাটা পুরোটাই দেখতে পাচ্ছেন, আমরা কোরালের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। অ্যাকচুয়ালি এইটা কিন্তু মানে এখন লো টাইড চলছে বলে, মানে ভাটা চলছে বলে তবে কিন্তু আমরা আসতে পারছি, নয়তো এগুলোতে পুরো সমুদ্রের জল ঢুকে যায়। পুরোটাই কোরাল, বুঝতেই পাচ্ছেন সমুদ্রের জল ঢুকে যায় হাই টাইডের সময়, তাই হাই টাইডে কিন্তু ন্যাচারাল কোরাল ব্রিজ যাওয়া একদমই পসিবল না, কারণ এখান দিয়ে বেশ অনেকখানি হেঁটেই যেতে হয়। চোখের সামনেই রয়েছে ন্যাচারাল কোরাল ব্রিজ, আপনাদের দেখাই। Thank you.
খুব সুন্দর, খুব সুন্দর এই ন্যাচারাল কোরাল ব্রিজটা। আর তার সামনে মানে এত এইসব কোরালগুলো পড়ে রয়েছে, তার মাঝে মাঝে মাছ, স্টারফিশ, এই যে কত দেখেছেন এক ঝাঁক মাছ যাচ্ছে এখান দিয়ে। আসলে এখানে মাছগুলো আছে কারণ হাই টাইডে তো পুরো জল চলে আসে, তাই মাঝে মাঝে এরকম জল জল আর তার মাঝেগুলো মাছ উঠছে। খুব সুন্দর। একটাই রিকোয়েস্ট আপনার কাছে, এসে কোনো জিনিস নষ্ট করবেন না। এসে মানে কি দেখছি যে এসে সব জিনিস ফেলে দিচ্ছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে, প্লাস্টিক থেকে শুরু করে যা কিছু দেখে খাচ্ছে তাছে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস এর ক্যান, তাছাড়া হলো বাচ্চাদের ডাইপার, এছাড়া তো মদের বোতল তো আছেই, অজস্র চারপাশে ছড়ানো ছিটানো। এইভাবে এরা সব মানে প্রকৃতির ভারসাম্য সত্যি নষ্ট হচ্ছে, আর জায়গাগুলো খুবই নোংরা হচ্ছে, খুবই নোংরা করছে। এত ভালো জিনিসগুলো, এদের তো বেঁচে থাকার জন্য এইগুলো দরকার। এখানে সি বিচের ধারে এত মদের বোতলের ছড়াছড়ি, মানে দেখে এগুলো নাকি এইখানে ব্যান্ড, অ্যালকোহল নাকি ব্যান্ড নিউ নীল আইল্যান্ডে হ্যাভলকে, কিন্তু আমরা সব জায়গাতেই দেখলাম সব মানে কাঁচের মদের বোতলের ছড়াছড়ি সব জায়গায়। আপনাদের এখানে ন্যাচারাল কোরাল ব্রিজে এতক্ষণ ডেড কোরাল সব দেখালাম, এবার আপনাদের ন্যাচারাল মানে লিভিং কোরালস আর কি দেখাচ্ছি। এবার হাই টাইড শুরু হওয়া স্টার্ট হয়েছে, তো জল মাত্রা বেড়ে গেছে, সব জায়গায় এখন জল ভরে যাচ্ছে। তিনটে সাড়ে তিনটে নাগাদ হাই টাইড পুরোপুরি আসবে, যেটা পুরো বীজটাই পুরো ডুবে যাবে। এখন আপনারা দেখাচ্ছি যে কতটা জল বেড়ে গেছে আর জল কতটা সমস্ত কোরালগুলোকে আস্তে আস্তে ডুবিয়ে দিচ্ছে। এগুলো আগে পুরো জলের ওপরেই ছিল, শুকনো ছিল, এগুলো এখন ভিজতে শুরু করছে। এখানে একটা দূরে একটা কেভের মতো দেখা যাচ্ছে, আর একটা কিন্তু ওরকমই কোরাল মেট ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে। তো চলুন ওই দিকে যাওয়া যাক, প্রথম কোরাল ব্রিজটা তো দেখে নিয়েছি, এবার দেখা যাক ওইটা কি। আমরা কিন্তু ন্যাচারাল কোরাল ব্রিজ থেকে হেঁটে অনেকটা চলে এসেছি, অনেকটা মানে অনেকটা, আর পুরোটাই এই ডেড কোরালসের ওপর দিয়ে হেঁটে হেঁটে। ওই যে দেখা যাচ্ছে ন্যাচারাল কোরাল ব্রিজ, আর এখানেও একটা, আর এইটা একটা অনেকটা গুহার মতন একটু।
এইটা যেটা, এটাকে বলা হয় নিমো পয়েন্ট। নিমো পয়েন্টের এটা হলো মিনি অ্যাকোয়ারিয়াম। এই ন্যাচারাল কোরাল ব্রিজে কিন্তু আসার সময় সব গাইড থাকবে, বলবে যে আপনাকে থ্রি পয়েন্টস দেখাবো। তো আমার মনে হয় না গাইড নেওয়ার কোনো দরকার আছে, আপনি নিজেই এইটা পুরোটা আর কি এক্সপ্লোর করতে পারবেন। এটার জন্য গাইডের কাছে যাওয়ার কোনো দরকার নেই।